TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TBN 24 এইতো নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আপনাদের আমাদের সাথে আছেন দেবব্রত চক্রবর্তী সিপিএ, উনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। দেবব্রত চক্রবর্তী, আশা করি আপনি ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু জিনিস জানিয়ে রাখতে চাই। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনারা জানেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং আমরা আছি ফেসবুকে facebook.com/tbn24usa এই ঠিকানায়। এবং যারা ইউটিউবে দেখছেন, দয়া করে দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অনুষ্ঠানের প্রথমে জানিয়ে রাখতে চাই আজকের বিষয়বস্তু। আজকে যে বিষয়ে বেশ কিছু আপডেট আছে আমাদের হাতে, সেটি হচ্ছে প্রথমত হচ্ছে আপডেটগুলো দেবেন দেবব্রত চক্রবর্তী, এরপর আমরা প্রশ্নোত্তর নেব। আমরা জানি যে অনেকেই আছেন ফোনে এবং অনেকেই কয়েকটি প্রশ্ন আমাকে নিয়ে নিতে হয়েছে, কারণ তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আমি তাদের আর বিলম্বিত করতে চাইনি। যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে SBA এন্ড PPP লোন লেটেস্ট আপডেট কি আছে, তারপরে হচ্ছে যে কিছু আছে May 5th স্টিমুলাস পে চেকের জন্য কেন ইম্পর্টেন্ট, ইউ নিড টু অ্যাক্ট টুডে, আজকের মধ্যে রাত 12টার মধ্যে কাজ করতে হবে, নাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এবং কি কারণে ক্ষতি হতে পারে সেটি কাদের হবে সেটি জানবেন, এবং কেয়ারস অ্যাক্টের নতুন কি আপডেট আছে সেটিও আপনারা শুনবেন দেবব্রত চক্রবর্তীর কাছ থেকে। দেবব্রত চক্রবর্তী, আপনি দয়া করে শুরু করুন। ওকে, ধন্যবাদ মিস্টার হাবিব রহমান, সেই সাথে ধন্যবাদ টিভিএন 24 কে এবং টিভিএন 24 এর সকল দর্শককে। আমি প্রথমেই SBA ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন এবং ডিজাস্টার লোনের অ্যাডভান্স EIDL লোন এবং EIDL লোনের অ্যাডভান্সের ব্যাপারে আমি আপডেট নিয়ে কথা বলবো। আমি গতকালকেই বলছিলাম যে SBA ওরা অলরেডি গতকালকে ওই EIDL লোনের অ্যাপ্লিকেশন ওরা স্টার্ট করছে, বাট লিমিটেড বেসিসে, শুধুমাত্র এগ্রিকালচারাল বিজনেসের জন্য এবং ডিউ টু ফান্ড লিমিটেশনের কারণে, মানে এখন পর্যন্ত শুধুমাত্র এগ্রিকালচার বিজনেসের অ্যাপ্লিকেশনগুলো নিচ্ছে। আমি একটু উদাহরণ হিসাবে বলি যে এগ্রিকালচার বিজনেসের মধ্যে কারা পড়ে। যারা ফুড প্রোডাকশনের সাথে জড়িত, রেইজিং লাইফ স্টক, তারপরে অ্যাকোয়াকালচার, ফার্মিং এবং আদার এগ্রিকালচার রিলেটেড ইন্ডাস্ট্রি। তো যাই হোক, ওরা এই অ্যাপ্লিকেশনগুলো নিচ্ছে এবং আমরা যারা অপেক্ষা করতেছি, যেমন ধরেন যারা সেলফ এমপ্লয়েড, ফুড ভেন্ডর, যারা ট্যাক্সি অপারেটর, ইভেন যারা কোম্পানি ওন করেন, এস কর্পোরেশন, সি কর্পোরেশন, LLC, এই ব্যাপারে আমি আজকে তাদের সাথে কথা বলছিলাম যে এটা কখন শুরু হইতে পারে। তখন ওরা বলল যে এটা যে কোনো সময় এটা স্টার্ট হইতে পারে এবং আপনাদের উচিত হবে SBA এর ওয়েবসাইটে চোখ রাখা, এবং সেই ক্ষেত্রে তখন আপনারা সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন। আমি দ্বিতীয় ইয়েতে বলবো যে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম PPP-র আপডেট নিয়ে। তো পেচেক প্রোটেকশন প্রোগ্রাম আপনারা অলরেডি জানেন, সেটা গত সপ্তাহে থেকে এটা স্টার্ট হয়েছে এবং পার্টিসিপেটিং ব্যাংক এবং ক্রেডিট কার্ড কোম্পানি যেগুলো আছে তারা অলরেডি অ্যাপ্লিকেশন নিচ্ছে স্টিল। এবং মেইন কন্ডিশন পেচেক প্রোটেকশন প্রোগ্রামের আপনারা জানেন হচ্ছে পেরোল, তার মানে এমপ্লয়ারদেরকে এক্সিস্টিং ওয়ার্কফোর্স মেনটেন করতে হবে এবং কন্টিনিউয়াসলি পে করতে হবে অ্যাটলিস্ট 8 weeks, এটা হচ্ছে মেইন কন্ডিশন। তবে আরেকটা প্রসঙ্গ তো যেটা না বললেই নয় যে অনেক এমপ্লয়ার আছেন যারা PPP লোনের জন্য অলরেডি অ্যাপ্লাই করছেন, বাট এদিকে আপনাদের এমপ্লয়ি যারা আছে তারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিচ্ছে। এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ, এই কারণে রেড ফ্ল্যাগ বলবো যে দেখেন, যেহেতু এটার মেইন কন্ডিশনই হচ্ছে ইউ হ্যাভ টু মেনটেন ইউর ওয়ার্ক ফোর্স এবং কন্টিনিউয়াসলি পে করতে হবে, তো সেই ক্ষেত্রে এমপ্লয়িরা আনএমপ্লয়মেন্ট নিলে SBA হয়তো এই 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 এখন এদের সেই সময় নেই যে আনএমপ্লয়মেন্ট ভেরিফিকেশন করে, ওরা হয়তো আপনাকে লোন দিয়ে দেবে। কিন্তু যে মেইন বিউটি যেটা PPP লোনের, যে ফরগিভনেস অফ ইউর লোন এবং পেরোলের কারণে, সেইটা কিন্তু আপনারা লুজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এমপ্লয়িরা যদি স্টিল আর আনএমপ্লয়মেন্ট নিতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই লোন কিন্তু ব্যাক করতে হবে। লোন পাওয়ার পরেও, লোন না পাওয়ারও সম্ভাবনা আছে, বাট যদি পেয়ে যান ইউ হ্যাভ টু পে দেম ব্যাক, তো এটা কনসিডারেশনে রাখবেন। আমি দ্বিতীয়ত আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আজকে আলোচনা করব, যেটা হচ্ছে IRS বলতেছে ইউ নিড টু অ্যাক্ট টুডে ইজ টুইজডে মে 5th। তার মানে এটা এই কারণে ইম্পর্টেন্ট আজকে
আমরা এতদিন বলে আসতেছিলাম যে যারা 2018 এবং 19 এ এখনো পর্যন্ত ফাইল করেন নাই ডিউ টু আপনাদের যদি কোনো ইনকাম না থাকার কারণে, অথবা ইনকাম ছিল যেটা থ্রেশহোল্ডের নিচে আছে, অথবা অন্য কোনো রিজনে যদি আপনারা আপনারা ট্যাক্স ফাইল করেন নাই এবং এখনো পর্যন্ত আপনারা নন ফাইলার অপশনে গিয়ে আপনাদের ইনফরমেশন আপডেট যদি না করে থাকেন, টুডে ইজ দ্য লাস্ট ডে। আপনারা রাত্র 11:59 এর মধ্যে এই IRS এর নন ফাইলার অপশনে গিয়ে যদি আপনাদের ইনফরমেশন আপডেট না করেন, এই বছর কিন্তু স্টিমুলাস চেকের টাকা পাবেন না। ইট ইজ ভেরি ক্লিয়ার। এবং সেই ক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে 2020 ট্যাক্স রিটার্ন যখন করবেন 2021 এ, তখন আপনাদের এই টাকাটা দিবে, বাট এই বছর কিন্তু টাকাটা পাবেন না। এবং আপনাদের উচিত হবে আজকে রাত্র 11:59 এর আগেই আপনাদের এই ইনফরমেশন গুলা ওই নন ফাইলার অপশনে গিয়ে ফুলফিল করা। তো নন ফাইলার অপশনে বেসিক্যালি এটা একটা ট্যাক্স ফর্ম 1040, ওইখানে গিয়ে আপনাদের জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আপনাদের ফাইলিং স্ট্যাটাসটা সিলেক্ট করবেন, সিঙ্গেল, ম্যারিড, হেড অফ হাউসহোল্ড, হোয়াটএভার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দিবেন আর আপনাদের পার্সোনাল ইনফরমেশন। আর আরেকটা বিষয় বলতেছি, যারা SSI রিসিপিয়েন্ট আছেন তাদের কিছুই করতে হবে না, তাদের আপনারা এমনিতেই টাকা পেয়ে যাবেন, কারণ আপনাদের ইনফরমেশন IRS অলরেডি জানে। আর কিন্তু আপনাদের যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে 17 বছরের নিচে এবং আপনাদের স্পাউস যদি থাকে, সেই ক্ষেত্রে ওনারা যদি ফাইল না করে, অবশ্যই আজকে রাত্রে 11:59 এর মধ্যে ওনাদের ইনফরমেশন নন ফাইলার সেকশনে আপনারা আপডেট করবেন, সেই ক্ষেত্রে ওনারাও টাকাটা পাবে। আর একটা বিষয় বলতেছি, স্টিমুলাস পেচেকের টাকা ম্যাক্সিমাম লোকজনেই পেয়ে গেছেন যাদের ট্যাক্স রিটার্ন রিফান্ড ওরিয়েন্টেড ছিল, এবং এখনো পর্যন্ত অনেকেই টাকা পান নাই যারা 2018 এবং 19 এ আপনারা পে করছেন। সেই ক্ষেত্রে IRS বলতেছে ডিউ টু সাম রিজন আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশন IRS রিট্রিভ করতে পারতেছে না, এবং সেই ক্ষেত্রে IRS অ্যাডভাইস করছে যে আপনারা নন গেট মাই পেমেন্ট যে অ্যাপ্লিকেশন টুল আছে ওইখানে গিয়ে আপনাদেরকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার আপডেট করতে বলতেছে, সেই ক্ষেত্রে তখন ওরা এটা ডাইরেক্ট ডিপোজিট করবে। আর যদি কোনো কারণে ওইখানে আপডেট করতে না পারেন, সেই ক্ষেত্রে IRS আপনাদেরকে চেক মেইল করবে। তবে আরেকটা বিষয় বলতেছি, এই যে গেট মাই পেমেন্ট অ্যাপ্লিকেশন টুল কিন্তু এখনো 100% আপডেটেড না, IRS স্টিল ডেইলি বেসিস ওরা আপডেট করতেছে। তো অনেক সময় আপনারা দেখবেন যে ইনফরমেশন ডাজেন্ট ম্যাচ, ইজ নট অ্যাভেলেবেল, তো এইগুলো আপডেট না হওয়ার কারণে। যাই হোক, আপনারা আরেকটা জিনিস ইয়ে রাখবেন যে আপনাদের অ্যাড্রেসটা কারেক্ট কিনা, কারণ আদারওয়াইজ কিন্তু চেক মেইল করবে। তো এই ছিল আজকের আপডেট সর্বশেষ। ধন্যবাদ মিস্টার হাবিব। আচ্ছা, ধন্যবাদ দেবত চক্রবর্তী আপনাকে। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছেন এখানে, সেটি হচ্ছে যে যারা করেননি তারা গেট মাই পেমেন্ট যে সেখানে আপডেট করতে, কিন্তু যারা 2018 এবং 19 যারা ফাইল করে ফেলেছেন তারাও অনেকে বলছেন যে আমি যখন ওখানে যাই যে বলি যে গেট মাই পেমেন্ট ইনফরমেশন দেই, আমার সোশ্যাল সিকিউরিটি দেই, বাকি ইনফরমেশন দেই, তখন বলে যে ইওর ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল। এটি কেন, তারা কি করবেন? আচ্ছা, এইটা এই কারণে হচ্ছে, কারণ আপনারা জানেন যে লার্ড অফ ট্যাক্স পেয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস, এবং IRS এর যেহেতু এটা একটা নতুন টুল, ওরা কিন্তু ডেইলি বেসিসে ওইখানে গিয়ে ওরা আপডেট করতেছে। তার মানে লেটস সে ধরেন, মানে আমি বলবো যে এখনো পর্যন্ত মেবি ওরা 50% আপডেট করতে পারে নাই, তার মানে ওই টুলে যাদের ইনফরমেশন অলরেডি IRS আপডেট করছে, তারা যখন ইনকোয়ারি করে তখন ওদের ইনফরমেশনটা চলে আসে। বাট যাদের ইনফরমেশন এখন IRS আপডেট করতে পারে নাই, তারা যদি গিয়ে এই মুহূর্তে ইনকোয়ারি করে তখনই দেখা যায় যে ইনফরমেশন নট অ্যাভেলেবেল বা ডাজেন্ট ম্যাচ, এই সমস্ত ই পান। তাই যাই হোক, আপনাদের ওরিড হওয়ার কিছু নাই, যদি সাম রিজন আপনার আপডেট করতে না পারেন, সেক্ষেত্রে ওরা চেক মিল করবে, আপনারা আপনাদের টাকাটা পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের শুরুর আগেই বেশ কিছু প্রশ্ন আমি নিয়ে নিয়েছিলাম, আপনি সেটি জানেন। আফসার, উনি বাফেলো থেকে ফোন করেছিলেন, উনি বলছেন যে আনএমপ্লয়মেন্ট ও ফাইল করেছিলেন এবং SBO ফাইল করেছিলেন উনি। তো ওনার যে উনি দুটি পেয়ে গেছেন, এখন SBA থেকেও $1,000 পেয়েছেন, এখন উনি কি করবেন? আর এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমরা এই প্রশ্নটি আপনাকে জানিয়ে রাখলাম, আপনি আরেকটি প্রশ্নও জানেন, আমি আরেকটি ফোন কল নিয়ে নিব এর মাঝখানে। প্রিয় দর্শক, কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। আমি জানিয়া ইসলাম বলছি, ফ্রম কুইন্স, নিউ ইয়র্ক। অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সবাই আমরা করোনা হয়েছিল, বাট আমার হাজবেন্ড যে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করে নাই, কারণ সে রিসেন্টলি নিউ কোম্পানিতে জয়েন করছে,
he was working there for less than 3 months. So as you know, I'm like foreigner. I'm eligible for the dekhi. The coronavirus people that are qualified and otherwise not qualified. Jara tarao, but the coronavirus people that are qualified. আমি কি এখানে অ্যাপ্লাই করতে পারবো? আমার কোনো ওয়ার্ক হিস্ট্রি ফর আ লং টাইম। আর আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমার বাবা আর হ্যাঁ তার অ্যাপ্লিকেশন আমি করছি, সেখানে আর কি দেখাচ্ছে যে আর ইউ রেডি অ্যান্ড উইলিং টু ওয়ার্ক, সেখানে তিনি বরাবরই স্কোর দিচ্ছে হচ্ছে যে হি ইজ ক্লাস ইয়ার্স ওল্ড আপনি যদি একটু স্পিকারে থাকেন হাতে নিয়ে কথা বললে হয়তো আমরা শুনতে পাবো ভালো মতো। আচ্ছা আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি, বলুন। আচ্ছা তো সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার বাবার জন্য আমি অলসো অ্যাপ্লাই করছি এন্ড সার্টিফায়ার যেখানে একটা কোয়েশ্চেন আছে যে ইফ হি ইজ রেডি অ্যান্ড উইলিং টু গো ব্যাক টু ওয়ার্ক, সেখানে আমি বরাবরই 4 দিয়ে আসছি, লাইক হি ইজ নট রেডি বিকজ হচ্ছে যে হি ইজ অ্যাট হাই রিস্ক, এই জন্য আই ডোন্ট ওয়ান্ট হিম টু গো ব্যাক টু ওয়ার্ক। সো ডাজ দ্যাট মিন হি ইজ নট গোনা কোয়ালিফাই? ভালো প্রশ্ন, আমরা এই প্রশ্নের উত্তর দিব। আপনি এটি দুটি আপনার প্রশ্ন ছিল? আমার ফার্স্ট কোয়েশ্চেনটা শুনছিলেন, আমার হাজবেন্ড আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করে নাই, ইফ আমি করতে পারবো কিনা এই অংশটি শুনিনি ভালোমতো। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু পরিষ্কার করে যদি বলেন প্রথম প্রশ্নটি আরেকবার। আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছিল যে সে রিসেন্টলি একটা কোম্পানিতে এন্টার করছে লেস দেন 3 মান্থ, দ্যাটস হোয়াই হি ক্যানট ডু আনএমপ্লয়মেন্ট আন্ডার দেম। সো সেই ক্ষেত্রে কোনো ওয়ে আছে কিনা যে আমি অ্যাপ্লাই করতে পারবো, বাট আমার কোনো ওয়ার্ক হিস্ট্রি নাই ফর আ লংগেস্ট টাইম। ওকে, ক্যান আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা? আপনার আপনি শেষ কবে কাজ করেছেন? লং টাইম এগো। আচ্ছা, আনফরচুনেটলি দেখা যাবে আমরা, আপনার নামটি আপনি বলেননি কিন্তু। তানিয়া ইসলাম। তানিয়া, তানিয়া আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার দুটি প্রশ্ন, একটি প্রশ্ন উত্তর হয়তো আপনার আশা অনুরূপ না হতে পারে কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আমরা প্রশ্ন উত্তর দেবো। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শুনছি, নাম বলুন। আমি মাহফুজা খানম। আমার দুইটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এখন যে স্টুডেন্টদের আইপড দেওয়া হচ্ছে এটা কি শুধু ইউনিভার্সিটির জন্য, এবং এটা কি রিটার্ন করতে হবে পরে? এই প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার বোনের 17 বছরের একটা মেয়ে আছে, তো ওই স্টুডেন্ট 2019 ট্যাক্স ফাইলে ওকে ডিপেন্ডেন্ট দেখিয়েছে আমার বোন, ও কোনো স্টিমুলাস চেক পায়নি, আমার বোন স্টিমুলাস চেক পেয়েছে। তো ও একটু অসুস্থ, যে কারণে ও সেপারেট ট্যাক্স ফাইল করেনি, ওই স্টুডেন্ট ও কোনো ইনকাম নেই, তো ও কি কোনো স্টিমুলাস চেক পাবে? আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, ধন্যবাদ আপনি মাহফুজা। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম। আমি আনএমপ্লয়মেন্ট ফাইল করছি এবং ওরা দেখাইছে যে সাবমিশন কনফার্ম, কিন্তু আমি কোনো কনফার্মেশন নাম্বার পাই নাই, তো এখন আমি কিভাবে উইকলি ক্লেম করব? আচ্ছা, আপনি কনফার্মেশন পাননি, আপনি কি কোনো লেটার বা ইনবক্সে কোনো মেসেজ পেয়েছেন? না, আমি কোনো মেসেজ পাইনি। আপনি কি কি বলেছে ওরা, যে ওরা কল ব্যাক করবে আপনাকে অথবা আপনাকে কল করতে হবে এমন কিছু? না, এখানে শুধু লেখা আছে যে ইফ নেসেসারি রিপ্রেজেন্টেটিভ কল দিবে আমাকে লেবার ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, এটি কি আপনার একমাত্র প্রশ্ন? জি, এটি এটি একমাত্র প্রশ্ন, রাইট? হ্যাঁ, এটি একমাত্র প্রশ্ন। জি, আপনি আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, ধন্যবাদ আপনাকে, আমি ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলুন প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি রহমান কুইন্স থেকে বলছি। রহমান সাহেব বলুন। আমার জি আমার প্রশ্ন একটু লম্বা, তো আমি গত 4 এপ্রিল আনএমপ্লয়মেন্টে ফাইল করছি এবং আমাকে পরে ওরা ইমেল করছে যে আউট অফ কান্ট্রি কোয়েকশনারি, ঠিক আছে, ওইখানে যেগুলো চাইছিল আমাকে ব্যাংক স্টেটমেন্ট, তারপরে পাসপোর্টের কপি, তারপরে মোবাইল রেকর্ড সবগুলো দিছি। দেওয়ার পরে আমাকে গত 17 এপ্রিল আমাকে 3 সপ্তাহের পেমেন্ট একসাথে করছে। এরপর এরপর থেকে আমি গত রোববার পর্যন্ত আমি 3 বার ক্লেম করছি, এখন পর্যন্ত কোনো টাকা পাই নাই। এখন আমার কি করতে হবে? জি রহমান সাহেব, রহমান ভাই আপনি আপনার প্রশ্নটা হবে এই প্রশ্নটি অনেকেরই থাকে। সেকেন্ড উইকে আমি ওদের কাছে মেসেজ করছি যে আমাকে টাকা কেন দিচ্ছে না, আমাকে রিজন মানে কি? হ্যাঁ আমরা এই প্রশ্ন উত্তর দেব, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনি নাম বলুন। প্রিয় দর্শক আমি শুনছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি আমার নাম দানি, আমি আমি জামাইকা থেকে বলতেছি। বলুন। জি আমার আমার ওয়াইফ অ্যাপ্লাই করছিল আনএমপ্লয়মেন্টের জন্য মার্চেরটা পাইছে এবং এপ্রিলের 1st উইকেরটা পাইছে, 2nd উইকেরটা অন মিসিং, আর এরপরে আবার পাইছে 3rd উইকেরটাও পাইছে। এখন সফার আমার যেমন হইতেছে অ হয়তো বা ওই যে নাম্বার 4 মার্চ 0 জায়গায় 4 ইয়ে করছে আর কি, সার্টিফিকেট করার সময়, রিসার্টিফিকেশন করার সময়। তো আমি ওভার দ্য ফোন ওদেরকে ট্রাই করছি অনেকবার ইয়ে করতে, যোগাযোগ করতে, কিন্তু পারি নাই। আমার প্রশ্ন হইল যে আমি কি অফিস খোলার পরে এটার জন্য ক্লেম করতে পারবো বা কতদিন পর্যন্ত আমি ক্লেম করতে পারবো? জি আপনি আপনি কিন্তু যে প্রশ্নটি করেছেন এটি অনেকের প্রশ্ন থাকতে পারে, আপনি শুনবেন এবং এই প্রশ্ন উত্তর আমরা দেবো। ধন্যবাদ আপনাকে দেবব্রত চক্রবর্তী, আমাদের অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, চলুন এবার প্রশ্ন উত্তর পর্বে যাওয়া যাক। ও আফসার সাহেবের যে প্রশ্নটি ছিল খুব দ্রুত, কারণ সংক্ষিপ্ত হওয়া উচিত, উনি আনএমপ্লয়মেন্টও পাচ্ছেন এসবিও পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার এসবিআই লোন পাওয়া সত্ত্বেও আনএমপ্লয়মেন্ট আপনার স্টপ করার দরকার নেই, এবং আপনার এসবিআই লোনটা যেটা এটা নন রিফান্ডেবল, ইউ ডোন্ট নিড টু গিভ দেম রিফান্ড। সেকেন্ড কোয়েশ্চন ছিল লুৎফুন নেসা জামাইকা থেকে বলছিলেন ওনার $1200 উনি স্টিমুলাস চেক আপনার ওই পান নাই এবং IRS এ আপনি যোগাযোগ করছেন, ওনারা নাকি April 24 আপনারা দেখছেন সামহাউ ওরা মেইল করছে এবং আপনার অ্যাড্রেসও চেঞ্জ হয়েছে। তা আমি আপনাকে বলতেছি যে ওরা কিন্তু আপনার লেটেস্ট যেটা অ্যাড্রেস আছে IRS এর যে সিস্টেমে অ্যাকর্ডিং টু ট্যাক্স রিটার্ন ওখানে ওরা কিন্তু মেইল করছে। যদি ওনাদের সাথে যোগাযোগ থাকে আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি ওই অ্যাড্রেসে আপনারা পরিচিত কেউ থাকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু টু লেট ওই যে 8822 ফর্ম ফিল আপ করা বা অন্য কিছু করা। যদি আপনার চেকটা লস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ওরিড হওয়ার কিছু নাই, IRS এর একটা ফর্ম আছে ওইটা ফিল আপ করে IRS এ যদি পরবর্তী পর্যায়ে মেইল করেন যদি লস্ট হয় সেক্ষেত্রে IRS ওইটা আপনাকে রিইম্বার্স করবে। তারপর তানিয়া ইসলামের কোয়েশ্চন ছিল যে আপনার হাজব্যান্ড লেস দেন 3 মান্থ একটা কোম্পানিতে কাজ করছে এবং উনি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করে নাই, এবং আপনার কোয়েশ্চন হয়েছে যে উনি করতে পারবে কিনা। এখন এই প্যান্ডামিকের কারণে আপনার অনেকেই কাজের ল্যান্ডটা খুব বড় বেশি না, আবার অনেকে ভয়ও যাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে অবশ্যই উনি করতে পারবে। এবং এবং এটা হচ্ছে যে উনি কতদিন আগে এই কাজটা সারছে, যদি রিসেন্টলি উনি কাজ মানে স্টপ হয়ে থাকে ডেফিনেটলি উনি করতে পারবেন। আর আপনার কোয়েশ্চন ছিল যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, আপনি দীর্ঘ লং টাইম আগে আপনি কাজ স্টপ করছেন, তো ওরা কিন্তু 6 উইকের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করার জন্য অ্যাডভাইস করে। তো সেই ক্ষেত্রে আপনার যদি দীর্ঘদিন কাজে অ্যাবসেন্স থাকেন সেই ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু কম, আপনার হয়তো অ্যাপ্লিকেশনটা নেবে না। তারপর আপনার বাবার একটা কোয়েশ্চন ছিল যে আপনি অ্যাপ্লাই করছেন আপনার বাবার জন্য এবং সার্টিফাই করছেন, এবং একটা কোয়েশ্চন থাকে যে আর ইউ রেডি উইলিং এবল টু ওয়ার্ক, সেই ক্ষেত্রে আপনি 4 ডেজ দিয়ে দিয়েছেন,
জিরো মানে জিরোর জায়গায়। তা আমি একটা জিনিস আপনাকে বিষয় বলি যে দুইটা কন্ডিশন যে আপনার আপনাকে অবশ্যই আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য কাজ করতে হবে লেস দেন ফোর ডেজ এবং ইনকামটা থাকতে হবে $504-এর নিচে। এই দুইটা কন্ডিশন ফুলফিল হলেই কিন্তু আপনি পার্শিয়াল বেনিফিট পাবেন। তা আপনি যেহেতু ভুলে ফোর ডেজ দিয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু বেনিফিটটা ওই উইকের জন্য আপনাকে দিবে না। তা আপনি যখন ভবিষ্যতে রিসার্টিফাই করবেন ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল ওই ডেটা আপনারা খেয়াল করবেন। তারপর মাহফুজা খানম আপনার কোয়েশ্চন ছিল যে আপনার বাসায় স্টুডেন্ট আছে যারা রিমোট লার্নিং এর জন্য পড়াশোনা করতেছে এবং সে আপনার কোয়েশ্চন ছিল যে এটা কি শুধু নিউ ইয়র্কের জন্য কিনা। সোফার উই নো নিউ ইয়র্ক তো অবশ্যই এটা দিচ্ছে, নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট, ইভেন অন্যান্য স্টেট অবশ্যই এটা দিচ্ছে কারণ এই প্যান্ডেমিকের কারণে প্রত্যেকটা স্টেটে রিমোট লার্নিং চলতেছে। এবং ব্যাড নিউজ হচ্ছে এই আইপ্যাড কিন্তু নিউ ইয়র্ক স্টেটের এডুকেশন ডিপার্টমেন্টের লোগো সহকারে আছে, তো যে কারণে ইউ হ্যাভ টু রিটার্ন দিস, আপনি এটা রাখতে পারবেন না। তারপর আপনার আর একটা কোয়েশ্চন ছিল আপনার বোনের মেয়ে 2019 ট্যাক্স রিটার্নে ডিপেন্ডেন্ট ছিল এবং সেই ক্ষেত্রে স্টিমুলাস চেক আপনার বোনের মেয়ে পায় নাই এবং আমি আপনার আনসার হচ্ছে আপনার বোনের মেয়ে সেটা পাবেও না কারণ IRS এর মেইন কন্ডিশন হচ্ছে ইউ ক্যান নট বি ডিপেন্ডেন্ট অন সামওয়ান এলস ট্যাক্স রিটার্ন, এইটা হচ্ছে মেইন কন্ডিশন। তো যেহেতু ইভেন আন্ডার এজ থাকলেও পাইতো বাট যেহেতু উনি ডিপেন্ডেন্ট ছিল সেই ক্ষেত্রে উনি এটা পাবে না। আচ্ছা, আরেকজন ভদ্রমহিলা কোয়েশ্চন ছিল যে April 30 উনি ফাইল করছে এবং কোনো কনফার্মেশন উনি পায় নাই এবং উনি এখন কি করবে, উইকলি সার্টিফাই করবে কিনা। এখন আপনারা জানেন যে আপনার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করার পরে যদি সাকসেসফুলি এটা সাবমিটেড হয় সাথে সাথে কিন্তু ওরা আপনাকে একটা কনফার্মেশন দিবে এবং দিয়ে বলবে যে রিপ্রেজেন্টেটিভ উইল কল ইউ উইদিন 48 or 72 hours। তা আপনি যেহেতু কনফার্মেশন পান নাই তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কিনা হ্যাভ এ ডাউট। যাই হোক, আপনি ওদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন যে ওইটা সাবমিশনের ব্যাপারে এবং এটা কনফার্ম হইলেই তারপর আপনি উইকলি সার্টিফাই করতে পারবেন। আচ্ছা দেবব্রত চক্রবর্তী, আমরা বাকি দুটি প্রশ্ন উত্তর একটু পরে দিতে হবে, আমাদের বিরতিতে যেতে হবে, কিন্তু তার আগে একটি প্রশ্ন আপনাকে বলবো। সৈয়দ ওনার নাম হচ্ছে, আমি একটু বলে নিই, উনি জানতে চাচ্ছিলেন যে গতকালকে আপনি একটি নাম কয়েকটি এক্সটেনশন বলেছিলেন, তো সেই এক্সটেনশনটা যদি আরেকবার একটু বলেন তাহলে ওনাদের জন্য সবার জন্য খুব সুবিধা হবে। যে নাম্বারটি আপনি বলেছিলেন সেই নাম্বারটি এবং তিনটি এক্সটেনশন ছিল সেটি একটু বলবেন দয়া করে। ওকে, ধন্যবাদ আপনাকে। নাম্বারটা হচ্ছে 1888-209-8124। তারপর আপনারা যখন এক্সটেনশন অপশনে যাবে তখন আপনার তিনটা এক্সটেনশন ইউজ করতে পারেন, একটা হচ্ছে 5274 আর একটা হচ্ছে 5247 আর একটা হচ্ছে 5225 এবং এগুলোর পরে কিন্তু অবশ্যই পাউন্ড চাপতে হবে। তাই আর কি, তখন আপনারা যদি ভয়েস মেসেজ রাখেন তখন রিপ্রেজেন্টেটিভ উইল কল ইউ ওদের কনভেনিয়েন্ট টাইমে। আরো বেশ কিছু প্রশ্ন আছে ফেসবুক থেকে আমি এবং আমাদের এখানে দুটি প্রশ্ন জমা রয়েছে, দর্শক আপনারা যাবেন না কোথাও, বিরতি থেকে এসে সেই সব প্রশ্ন উত্তর দেব। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, বিরতির পর আমরা ফিরে আসলাম। আমি হাবিব রহমান আজকে আপনাদের সাথে, আমাদের সাথে আছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী, উনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বেশ কয়েকজন দর্শক, আমি কয়েকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আমার নাম আহমেদ, অজমপার থেকে বলছি। বলুন। আচ্ছা, আমি আনএমপ্লয়মেন্টের কথা বলতেছি যে মার্চের 21 আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছিলাম, ফার্স্ট 3 পাইছি, এখন থেকে আর কোনো কিছু পাই না ভাই, ডেইলি কল করি কোনো নাম কোনো যোগাযোগ করতে পারি না। আপনাদের কাছে কোনো অল্টারনেট নাম্বার আছে যোগাযোগ করার জন্য ভাই, প্লিজ? আপনি কিন্তু শুনবেন, আপনাকে অল্টারনেটিভ নাম্বার আরেকবার বলা হবে এবং ওখানে এক্সটেনশন নাম্বার যেটা বলা হচ্ছে সেটি আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই তিনটি নাম্বার যেটি আছে এটি খুব রেয়ার, এটি জানার কথা না অনেক। আমাদের দেবব্রত চক্রবর্তী জোগাড় করেছেন এবং আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করবেন, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলুন। প্রিয় দর্শক ওয়ালাইকুম সালাম, আমার নাম আকরাম, আমি ব্রুকলিন থেকে বলছি। বলুন। আমি মার্চের 28 আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছি এবং 30 আমি তাদের ফোনে কথা বলেছি
এবং তারা মার্চের 16 তারিখ থেকে আমাকে পেমেন্ট দেওয়ার কথা, কিন্তু অদ্যাবধি আমি কোনো পেমেন্ট পাইনি এবং আমার কাছে 2019-1099 চাইছিল, আমি পাঠাইছি, কিন্তু এখন পর্যন্ত আমি প্রত্যেক সপ্তাহে আমি আপগ্রেড করি কিন্তু এখন পর্যন্ত কোনো পয়সা পাইনি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি $1200 এখনো পাইনি, আমি 2018-19 সবই প্রত্যেক বছরে আমি ট্যাক্স ফাইল করি কিন্তু এখন পর্যন্ত পাইনি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি উবার ড্রাইভার, আমাদের কোনো লোন নেওয়ার কোনো কোনো পদ্ধতি আছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ওকে, ঠিক আছে, দেবত চক্রবর্তী, আমরা চলে যাই রহমান সাহেবের প্রশ্নতে, সেখান থেকে শুরু করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রহমান সাহেবের কোয়েশ্চন ছিল, এপ্রিলের 4 তারিখে উনি ফাইল করছে এবং উনি একটা ইমেইল পাই যে আউট অফ কান্ট্রি। এটা হয়তো আমরা জানেন যে অনেক সময় যদি থার্ড পার্টি কেউ বিভিন্ন জায়গা থেকে ডিফারেন্ট কান্ট্রি থেকে যদি ক্লেম কমপ্লিট করতে চায়, অনেক সময় এটা হয়। যাই হোক, আপনি এটা সলভ করছেন ওদের সাথে যোগাযোগ করে এবং আপনি 3 উইক পেমেন্টও পাইছেন এবং লাস্ট 3 উইকস আপনার ক্লেম করতেছেন, আপডেট করতেছেন, বাট পেমেন্ট পান নাই। তা আপনার আপনারা জানেন যে ডিপার্টমেন্ট অফ লেবার প্রচুর ব্যাকলগে আছে এবং আপনার এমপ্লয়ি শর্টেজের কারণে তারা প্রত্যেকটা অ্যাকাউন্ট ঠিকমতো মনিটর করতে পারতেছে না, যে কারণেই আপনাদের ওই পেন্ডিংটা থাকতেছে। তা আমি আজকে একজনের সাথে কথা বলছি, উনি আমাকে কল দিছে, উনি 6 সপ্তাহের পেমেন্ট আজকে একসাথে পাইছে, $600 প্লাস ওনার রেগুলার ইউআই। যাই হোক, ওই মানে লোকজন শর্টেজের কারণে এরকম হচ্ছে, তা আপনাদের ওরিড হওয়ার কিছু নাই, তা আপনারা দেখবেন একসাথে 3-4 সপ্তাহ পেয়ে যাবেন, তা আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। তারপর ড্যানি নামে একজন কল দিয়েছেন, আপনার কোয়েশ্চন ছিল আপনার ওয়াইফ আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছে মার্চে এবং আপনারা মার্চ এবং এপ্রিলের টাকা পেয়েছেন, বাট 1 সপ্তাহে টাকা আপনাদের মিসিং আছে এবং সেটার কারণ হচ্ছে আপনারা যখন সার্টিফাই করছেন তখন ওই যে ভুলে আপনারা 4 দিয়ে দিয়েছেন, কারণ ওরা একটা কোয়েশ্চন করে যে আর ইউ নট এবল অ্যান্ড উইলিং টু ওয়ার্ক, তো সেই ক্ষেত্রে ওরা 4টা অপশন দেয়, 0-4, তো আনসার শুড বি 0, কিন্তু আপনারা ভুলে ওইটাকে 4 দিয়ে দিয়েছেন, যার কারণেই ওই সপ্তাহের টাকাটা মিসিং। তা আপনারা যদি ওইটা ঠিক করতে না পারেন, উচিত হবে আপনাদের ওনাদের সাথে যোগাযোগ করা, আপনারা ফোন দিতে পারেন অথবা ইনবক্সে আপনারা মেসেজ পাঠাতে পারেন যে এটা আপনারা ভুল করছেন, সেই ক্ষেত্রে টাকা পাবেন, আদারওয়াইজ কিন্তু এই সপ্তাহে টাকা দিবে না, কারণ ইটস এ গ্রেট মিস্টেক। এবং আমি গতদিনও বলছি আপনারা কিন্তু এটা খুবই সাবধানের সাথে আপনার আনসার করবেন, কারণ আপনারা যদি কাজের জন্য রেডি না থাকেন সেক্ষেত্রে ওরা আপনাকে আনএমপ্লয়মেন্ট দিবে না। ওকে, অ্যানাদার কোয়েশ্চন ছিল আহমেদ সাহেবের, আনএমপ্লয়মেন্ট ফাইল করছেন মার্চের 21 তারিখে এবং 3 উইকস আপনি রিসিভও করছেন টাকা, এরপরে থেকে আপনার কোনো টাকা পান নাই, আপনি রেগুলার কল দিচ্ছেন কলও ধরে না এবং আপনি চাচ্ছেন যে কোনো অল্টারনেটিভ নাম্বার আছে কিনা। আমি আপনাকে নাম্বারটা আবারও দিচ্ছি, সেই আপনি এই নাম্বারে ট্রাই করতে পারেন, 1-888-209-8124, এটা হচ্ছে মেইন নাম্বার। তারপরে আপনি দেখবেন ও আপনাকে অপশন দিবে অনেক সময় যে এক্সটেনশন যদি আপনি জানেন, 3টা এক্সটেনশন আপনি ইউজ করতে পারেন, একটা হচ্ছে 5274, আর একটা হচ্ছে 5247, আর একটা হচ্ছে 5225, এবং এক্সটেনশনের পর আপনারা পাউন্ড সাইনটা চাপ দিবেন, তখন অনেক সময় কেউ রিসিভ করতে পারে, না করলে আপনারা ভয়েস মেসেজ রাখবেন ডিটেলস ইনফরমেশন দিয়ে, তখন ওরা কল ব্যাক করবে। তো যাই হোক, আপনাদের ওই যে পেমেন্ট আপনি পাচ্ছেন না, ওরিড হয়েন না, কারণ ব্যাকলগের কারণে এবং ওদের ম্যান পাওয়ার শর্টেজের কারণে এটা হচ্ছে, তা আপনারা অ্যাকুমুলেটেড বেসিসে দেখবেন 2-3 সপ্তাহের একবারে পেমেন্ট পাবেন। আকরাম সাহেবের কোয়েশ্চন ছিল মার্চের 28 তারিখে অ্যাপ্লাই করছেন, 30 তারিখ ওদের সাথে কথা বলছেন এবং আপনার কোনো পেমেন্ট এখনো পাচ্ছেন না, 1099 ওরা রিকোয়েস্ট করছিল সেটাও পাঠাইছেন, আপনার উইকলি আপডেট করতেছেন, তো লুকস লাইক আপনি ফাইন, আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন, উইকলি আপডেট করতেছেন, সেটা করতে থাকেন, দেখবেন যদিও 3-4 সপ্তাহ পরে হয়তো দেখবেন একসাথে আপনার টাকাটা দিবে। আর যদি দেখেন দীর্ঘ সময় 4-5-6 সপ্তাহ দেয় না, তখন হয়তো আপনার যোগাযোগ করবেন যে যদি কোনো ভুল করতেছেন কিনা। আপনার সেকেন্ড কোয়েশ্চন ছিল $1200 আপনি পান নাই এখনো স্টিমুলাস চেকের টাকা, আপনি 18 এবং 19 দুইটাতেই ফাইল করছেন, সেই ক্ষেত্রে আমার ধারণা আপনি হয়তো পে করতে হয়েছে সাম রিজন, কারণ যাদের ট্যাক্স রিটার্ন রিফান্ড ওরিয়েন্টেড ওরা অলরেডি পেয়ে গেছে, আর যারা পে করছে তাদের ট্যাক্স অ্যাকাউন্ট ইনফরমেশন IRS এর কাছে নাই, ওরা আপনাকে মেইল করবে, আপনি একটু ওয়েট করেন, আপনার মেইলে চলে আসবে, মেক শিওর আপনার অ্যাড্রেস যাতে কারেক্ট থাকে। আর আপনি উবার ড্রাইভার ছিলেন, আপনার কোয়েশ্চন হচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তা আমি একটু আগেই বলছি যে SBA আপনার ওই EIDL লোনের অ্যাপ্লিকেশন নিচ্ছে, বাট শুধুমাত্র এখন এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির জন্য, যারা আপনারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের অ্যাপ্লিকেশনে নিবে,
আপনাকে একটু ওয়েট করতে হবে, হয়তো দুই একদিনের মধ্যেই ওইটা আপনার নেওয়া শুরু করতে। ধন্যবাদ হাবিব ভাই। হ্যাঁ, এবং কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরতে চাই ফেসবুক থেকে। একটি প্রশ্ন আছে সাজিয়া বান্নি, উনি বলছেন যে আমি অ্যাপ্লাই করেছি লেবার ডিপার্টমেন্টে, আমাকে ফোন করে ইনফরমেশন নিয়েছে যাবতীয় ইনফরমেশন সহ, আমাকে ব্যাংক ইনফরমেশন আপডেট করবেন বলেছে, বাট যখন উনি আনএমপ্লয়মেন্ট সার্ভিসে যান তখন পেজ শো করে বলে যে অফিসে যোগাযোগ করতে, উনি কি করবেন? যদিও আমরা জানি ওনাকে বলতে বলা হচ্ছে যোগাযোগ করতে, উনি আসলে যোগাযোগ করা উচিত এবং সেটি করা উচিত খুব দ্রুত। আর রিমন ইমাম ফোন করেছেন, দেবব্রত চক্রবর্তী, উনি বলছেন যে আই লেফট মাই জব ইন অক্টোবর লাস্ট ইয়ার অ্যান্ড অ্যাপ্লাই ফর আনএমপ্লয়মেন্ট বেনিফিট অ্যান্ড দে অ্যাপ্রুভড অ্যান্ড গেটিং মাই মানি, ডু আই নিড টু রিটার্ন দিস মানি ফর এনি চেঞ্জ অর এনি চেঞ্জ and am I getting this money every week, please inform. So uni unar employment patch unemployment patchen proti shopte unar proshno hocche uni ki ashole ferot dite hobe kina ei taka ti na apnar unemployment it is your right apnar ei taka obosshoi ferot dite hobe na tobe eta apnar income apni jokhon tax return korben eta apni report korben to obosshoi apni jodi legally jodi unemployment apply kore thaken ebong apni jodi income jodi $504 er beshi na hoy apni jodi weekly 4 days er niche kaaj koren then you are fine, you don't need to return this money, that is your money. acha arekti byapar onek oneker oneker kache mane porishkar na eti ektu porishkar kora uchit যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট যারা রিসিভ করছেন, যারা পাচ্ছেন, এটি কি ট্যাক্সেবল ইনকাম? অর্থাৎ আগামী বছর তারা যখন ট্যাক্সটি ফাইল করবেন তখন কি এটি তারা ইনকাম হিসাবে দেখাবেন না ইনকাম হিসাবে দেখাবেন না? যদি দেখিয়ে থাকেন এটা কি ট্যাক্স দিতে হবে কিনা এই পয়সার উপর? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন হবে ভাই। যেহেতু অনেকেই আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। আনসার ইজ ইয়েস, এটা আপনার ট্যাক্সেবল ইনকাম। এবং মেক শিওর যখন আপনারা নেক্সট ইয়ারে ফাইল করবেন, প্রত্যেক এটাকে বলে 1099G, এটা কিন্তু আপনার এই যে আনএমপ্লয়মেন্টের যে আইডি পাসওয়ার্ড, এটা কিন্তু আপনারা সাবধানে রাখবেন, এটা হারাবেন না। যখন আপনারা নেক্সট ইয়ারে ওইখানে লগ ইন করবেন, ওইখানে দেখবেন একটা অপশন আছে 1099G, ওই অপশনে ক্লিক করলেই ওরা আপনাকে একটা W2 দিয়ে দিবে, বা এটা লুকস লাইক 1099 এর মতো। তাই এটা আপনার ইনকাম, ট্যাক্স রিটার্ন অবশ্যই রিপোর্ট করবেন, আদারওয়াইজ কিন্তু পেনাল্টি, মেক শিওর। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে SBA লোন ওনার অ্যাপ্লাই করতে কোথায় যাবেন? SBA লোনের জন্য অ্যাপ্লাই করতে আপনারা sba.gov তে যাবেন। ওখানে যাওয়ার পরে দেখবেন ওখানে লিংক আছে একটা, যে EIDL লোনের জন্য অ্যাপ্লাই হিয়ার, তখন ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে অ্যাপ্লিকেশন নিয়ে যাবে। তবে গতকালকে থেকে যারা ট্রাই করতেছেন, ইভেন আজকে দেখবেন ওখানে লেখা আছে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি অনলি, প্লিজ অ্যাপ্লাই হিয়ার। সেই ক্ষেত্রে শুধুমাত্র এগ্রিকালচারাল, বাট ওরা যখন ওপেন করবে সবার জন্য, তখন দেখবেন ওই শব্দটা ওরা উঠায় নিবে, তখন সবাই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আরেকটি ব্যাপার আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে SBA লোন নিয়ে অনেক তামাশা হচ্ছে। এক কিরকম তামাশা, এটি এমনভাবে করা হয়েছে যাতে এটি আসলে যে পরিমাণ দরকার তার চেয়ে অনেক অনেক কম পয়সাই এখানে অ্যালোকেট করা হয়েছে। এটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের প্রবলেম। সমস্যা হচ্ছে SBA তারা মিথ্যা কথা বলছে, তারা বলছে আপ টু 2 মিলিয়ন। আসলে কি আসলে 2 মিলিয়ন নাকি এবং কত পাবেন এই ব্যাপারে আমাদের TVN24 এর টিমের পক্ষ থেকে একটি ইনভেস্টিগেশন আমরা করেছি এবং আমাদের কাছে এসেছে কিছু অফিশিয়াল ইমেল যেটি ইন্টারনালি SBA এর মধ্যে চালাচালি হয়েছে, যেটি আমরা সংগ্রহ করেছি এবং সেটির ব্যাপারে আমরা রিসার্চ করছি। এটি তুলে ধরবো থার্সডে আপনাদের সামনে এবং আপনারা দেখবেন যে তারা কিভাবে মিথ্যা কথা বলছে, আসলে কি দেওয়া উচিত, কি পাওয়া উচিত ছিল এবং কি দিচ্ছে, সেই সম্বন্ধে আপনারা ডেফিনেটলি বিস্তারিত জানতে পারবেন। আরেকটি প্রশ্ন এসেছে যে উনি স্কুলে কাজ করতেন, হ্যাঁ, এবং স্কুলে কাজ করার পরে উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, পাচ্ছেন আনএমপ্লয়মেন্ট। ওনার প্রশ্ন হচ্ছে এটি কতদিন নাগাদ উনি পেয়ে যেতে থাকবেন এই আনএমপ্লয়মেন্ট, এবং এটি শেষ হওয়ার কোনো ডেডলাইন আছে কিনা? হ্যাঁ, আপনারা জানেন যে আনএমপ্লয়মেন্ট নর্মালি 26 উইকস নর্মালি, বাট এই প্যান্ডামিকের কারণে ওরা 13 উইকস এক্সটেনশন করছে, যে কারণে এটা টোটাল এখন 39 উইকস পর্যন্ত কেউ পাবে আনএমপ্লয়মেন্ট থাকলে। এবং কন্ডিশন হচ্ছে আনএমপ্লয়মেন্টের ডেডলাইন হচ্ছে 39 উইকস, বাট আপনাদের কন্ডিশন হচ্ছে আপনারা যদি কাজে ব্যাক করেন, সেই ক্ষেত্রে কিন্তু যদি ওই 4 ডেজ কাজ করেন এবং আর্নিং 504 এর উপরে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা স্টাফ হয়ে যাবে। এবং আপনারা যখন উইকলি সার্টিফাই করবেন তখন এটা পরিষ্কার হবে ওদের কাছে। এবং আরেকটা বলে রাখছি, যারা প্যান্ডামিকের জন্য অ্যাপ্লাই করছেন $600, ওইটার ডেডলাইন হচ্ছে July 31st 2020।
আচ্ছা আব্দুল আব্বাস উনি ফেসবুক থেকে বলেছেন যে হাবিব ভাই আমি সেলফ এমপ্লয়েড, আমি এসবিএ লোনের জন্য অ্যাপ্লাই করেছি, ইট হ্যাজ বিন সিক্স উইকস, এখনো পেন্ডিং অবস্থায় আছে, এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি, আমি ফোন কল করে ফাইন করেছিলাম, উনি প্রতি সপ্তাহে সার্টিফিকেশন করছেন আনএমপ্লয়েডের জন্য। ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার এখন আমাকে $220 দেওয়া হবে উইকলি আনএমপ্লয়মেন্ট থেকে, এবং বলা হচ্ছে যে উইকলি সার্টিফাই করে যেতে, আবার এই ব্যাপারে কি করণীয় আমার, এবং এসবিএ লোন আমি অ্যাপ্লাই করেছি সেটিও 6 সপ্তাহ হয়ে গেছে, আমি কি করব? আচ্ছা, আপনার এসবিএ লোনের যেটা অ্যাপ্লাই করছেন সেটা আপনার একটা সময় লাগতেছে, অনেকেই টাকা পেয়ে গেছেন যেটা খুবই নগণ্য। হাবিব ভাই আপনি বলছেন, আমি ম্যাক্সিমাম লোকজনের কাছ থেকে শুনছি $1000 করে পাইছে, যেটা নাথিং। যাই হোক, এসবিএ লোনের ব্যাপারটা আপনি ওয়েট করবেন, ওরা আপনার ইমেইলে জানাবে আপডেট, এবং ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন যে কখন এই টাকাটা জমা হয়েছে। আর আনএমপ্লয়মেন্টের ব্যাপার আপনি যেটা বলছেন যে আপনি উইকলি আপডেট করতেছেন, ওরা বলতেছে যে টাকা দিবে বা স্টিল আপনি টাকা পাচ্ছেন না, সেম কোয়েশ্চেন আপনার, এটা ব্যাকলগের কারণে হচ্ছে, এরা প্রত্যেকটা অ্যাকাউন্ট প্রপারলি মনিটর করতে পারতেছে না ওদের ম্যান পাওয়ার শর্টেজ এর কারণে। সেই ক্ষেত্রে হয়তো দেখবেন 4-5 সপ্তাহ আপনাকে একসাথে দিয়ে দিবে। আচ্ছা, রিমন ইমাম উনি বলছেন, দে আর অ্যাস্কিং মি মাই এমপ্লয়ার নেম নাম্বার অ্যান্ড রিজন ফর রিজন ওয়াই আই লেফট ওয়ার্ক অ্যান্ড অ্যামাউন্ট অফ ওয়েজেস আই টু মেক, ডু আই নিড টু রিপ্লাই দ্যাট ইমেল? অবশ্যই আপনি ইমেইলে রিপ্লাই করবেন, যদি ডিপার্টমেন্ট অফ লেবার থেকে আসে সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়ারের ইনফরমেশন দিবেন, এবং আপনার যত টাকা মেক করতেছেন যদি কোনো W-2 থাকে সেটা দিতে পারেন, আর ডেফিনেটলি আপনি এটা রিপ্লাই করবেন এবং ওদের রিকোয়ার্ড আনসারগুলো আপনি দিবেন যা যা ওরা চাচ্ছে। আচ্ছা, MD হৃদয় এই প্রশ্নটি অনেকেরই আছে, এই জন্য আমি তুলে ধরছি আপনার কাছে। উনি বলছেন যে আমি সেলফ এমপ্লয়েড, আই অ্যাপ্লাইড ফর আনএমপ্লয়মেন্ট অন March 27, আফটার আ উইক দে সাবমিটেড মাই অ্যাপ্লিকেশন বাই ফোন কল, ফোন কল আফটার দে সার্টিফাইড, আই সার্টিফাই এভরি উইক, still showing pending status and showing zero on weekly benefit, what should I do now? এই প্রশ্নটি কিন্তু অনেকের। আমি একটু আগেই বলছি যে এই অনেকেরই অ্যাকাউন্টে ওরা দেখাচ্ছে যে এলিজিবল $200 $300 উইকলি সার্টিফাইও করতেছেন, বাট স্টিল $0 এবং কোনো টাকাই পাচ্ছেন না, এগেইন এই ব্যাকলগের কারণে। কারণ আপনার 16 মিলিয়ন পিপুল অলরেডি আমার ধারণা নিউইয়র্ক স্টেটেরই ওরা অ্যাপ্লাই করছে, ওদের ম্যান পাওয়ার কিন্তু এরকম নাই যে প্রতিটা অ্যাকাউন্ট মনিটর করার জন্য, যে কারণে দেখা গেছে যে ওরা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে 5-6 উইক চলে যায় মানে সার্টিফিকেশনে যাইতে, আবার সার্টিফিকেশনে যাওয়ার পরে 2-3 সপ্তাহ গেলে পরে ওরা টাকা দিতে পারছে না। একটাই কারণ হচ্ছে যে ওরা অ্যাকাউন্টগুলো ঠিক মতো মনিটর করতে পারতেছে না, এবং ফান্ডের ব্যাপারে আমি ঠিক শিওর না যে আসলে এই এনাফ ফান্ডিং আছে কিনা সেটাও আর একটা কোয়েশ্চেন, কারণ লট অফ মানি দে রিকোয়ার্ড ফর $600 প্যান্ডামিক পেমেন্ট অন টপ অফ দ্যাট দ্য রেগুলার ইউআই পেমেন্ট। আমি ফান্ডের ইন্টারনাল খবর আমি জানি না, বাট তবে এইটুকু বলতে পারি যে হিউজ ব্যাকলগ এবং আপনার মনিটরিং এর অভাব আছে ওদের, যার কারণে এই বিশৃঙ্খলা। আচ্ছা, দর্শক অনেকে জানতে চেয়েছেন যে 2000 টাকার যে কথাটি আমি বলেছিলাম দ্য ফিউজ অনুষ্ঠানে, এটির ব্যাপারে কি, এটি একটি প্রপোজাল, এবং আমার যে কম্পারিশন যে আমি করেছিলাম সেই অনুষ্ঠানে সেটি হচ্ছে যে এটির সম্ভাবনা অনেক বেশি। তা কেন বেশি আমি বলছি, অনেকগুলো কারণের একটি কারণ বলছি। মর্গেজ লোন আপনারা বলছেন যে কিভাবে মাফ করবেন, আপনি যে রেন্ট পে করছেন তাকে মাফ করতে হবে, যে মর্গেজ পে করছেন তাকে মাফ করতে হবে, যেই ব্যাংকে যে মর্গেজ দিচ্ছিলেন তারা কিভাবে পাবে, এটি একটি বিশাল মনুমেন্টাল ওয়ার্ক। এইটি কখনো ফেডারেল থেকে হবে বলে আমার মনে হয় না। তারা যেটি করতে পারেন, যেটি সবচেয়ে সহজ, গিভ মানি, পয়সা দিতে পারেন ডেবিট কার্ডের মাধ্যমে প্রতি সিটিজেনকে, সবার ইতিহাস তাদের কাছে আছে, সবার রেকর্ড তাদের কাছে, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান, এবং এটি তারা আলোচনা করছেন এখনো, এটি একটি প্রপোজাল, এটির ভালো কিছু কো-স্পন্সর আছে, এই সপ্তাহে সিনেটের অধিবেশন বসেছে, এটি পাশ করতে হলেও অনেক রিপাবলিকানের সমর্থন লাগবে, রিপাবলিকান সমর্থক ছাড়া এটা সিনেট থেকে হাউসে যাবে না, কাজেই আমরা আশা করব তারা এই ব্যাপারে আলাপ চলবে। আমি খেয়াল রাখছি, প্রবলেম হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প একটি শর্ত জুড়ে দিয়েছেন, তোমরা যদি এটি চাও তাহলে আমার যে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং বিল আছে সেটি পাশ করতে হবে, তারপর আমি অন্য ব্যাপারে কথা বলবো, কিন্তু দেখা যাবে। দেবব্রত চক্রবর্তী, আজকে সময় একেবারে শেষ হয়ে গেছে, আমি আপনার কাছ থেকে বিদায় নেব, আপনি ভালো থাকবেন, পরবর্তীতে আপনার সাথে কথা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি এতক্ষণ দেখছিলেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং আপনাদের প্রশ্নোত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। আরেকটি ব্যাপার হচ্ছে,
অনেক সময় মনে হতে পারে একই প্রশ্ন কেন বারবার, আসলে যিনি করছেন উনি ভুক্তভোগী, উনার যে প্রশ্নটি উনার উত্তর উনি পাননি এবং টাকাটিও পাননি এবং সময়টি খুব খারাপ। কাজেই আমাদের কাছে কোনো প্রশ্নই বিরক্তিকর নয়, কোনো প্রশ্নই ছোট নয়, কোনো প্রশ্নই বড় নয়, আমাদের কাজ হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন TVN24 এর সাথে এবং সম্ভব হলে TVN24 দেখার জন্য সাবস্ক্রাইব করবেন টোটাল কেবল। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।